শিট। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি বিটরুট কিউকাম্বার উইথ লেমন জুস। আপনারা অনেকেই যারা বিটরুট খেতে পারেন না বা রস খেতে পারে না, গাজর বিটরুটের একটা অন্যরকম একটা ফ্লেভার আছে যেটা সবাই নিতে পারে না, তাদের জন্য এই জুসের রেসিপি। যারা ভালো আর কি স্বাস্থ্য সচেতন, একটু কম ক্যালারিযুক্ত ফুডস খুঁজতেছেন বা খুঁজেন বা যারা ডায়েট করেন, তাদের জন্য এই জুসের উপকারিতা মানে না বললেই নয়, তারা এই জুস একবার হলেও খেতে পারেন। এমনিতে যারা ডায়েট না করেন তারাও এটা খেতে পারবেন। বিটরুটের অনেক উপকারিতা রয়েছে। তো প্রথমে যেটা করছি, আমি বড়ো সাইজের একটা বিটরুট কিনে এনেছিলাম, প্রায় আজকে 4-5 দিন হয়েছে। সেই বিটরুটের উপরে যে ছিলা থাকে এটা পিলারের সাথে ছিঁড়ে নিয়েছি, আর একটা শসা নিয়েছি। আপনারা চাইলে 2-3টা শসা দিতে পারেন, যদি হচ্ছে আপনারা অনেক দিনের জন্য ফ্রিজিং করতে চান। তবে আমি মনে করি 2-3 দিনের জন্য ফ্রিজিং করলেই হবে। তো প্রথমে যেটা করলাম, শসা বিটরুট দুইটাই আমি পিলারের সাহায্যেই করে নিলাম। এখন গ্রাইন্ডারের সাথে গ্রাইন্ড করে নিব। আপনারা চাইলে আপনাদের বাসায় যদি খুব ভালো ব্র্যান্ডের জুস মেকার থাকে, যেখানে আর কি আস্ত শসা আস্ত বিটরুট দিলেই হচ্ছে ভালো একদম জুসের মতো বের হয়, তাহলে তো আপনাদের এরকম এত কষ্ট করতে হবে না, গ্রাইন্ড করতে হবে না, কিচ্ছু করতে হবে না। নর্মালি এগুলো দিলেই আর জুস বের হয়ে যাবে। বাট আমার বাসায় হচ্ছে অত ভালো বা হচ্ছে মানে ওই জুস মেকারটা নাই, যার কারণে হচ্ছে আমার এরকম করতে হয়। এরকম করলে একটা সুবিধা কী জানেন, খুব ভালোভাবে আর কি রসটা বের হবে। এই জন্য আমি আসলে গ্রাইন্ড করি, সব কিছু আসলে গ্রাইন্ড করলে আসলে ভালো হয়। তো যাই হোক, আমার এদিকে বিটরুটটা গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি কিছু একদম অল্প পরিমাণ রেখে দিয়েছি, যদি হচ্ছে কোনো ফেস বা কোনো কিছুতে দেই বা কোনো প্যাক ট্যাক বানাই, এই জন্য আসলে ওটা রেখে দিয়েছি। এরপর আমি যেটা করছি, বিটরুট শসা একসাথে একটা ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমি এটা এখানে পরিমাণ মতো পানি দিব, পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর আমি একটা বাটিতে একটা তাওয়াল মানে একটা কাপড় নিব, যে পরিষ্কার কাপড় নিব একদম পাতলা টাইপের, ওটার মধ্যে আমি এটাকে ছেঁকে নিব। আপনারা চাইলে ছেঁকনি ইউজ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় কি ছেঁকনিতে হয় না, অনেক সময় এই কাপড়ের সাহায্যেটা করলে চেপে চেপে একদম রসটা ভালো করে বের করা যায়, যার কারণে আমি এর আগে অনেকবার করেছিলাম ছেঁকনি দিয়ে, বাট আমার কাছে না ছেঁকনি দিয়ে স্যাটিসফাই মনে হয় নাই। এই জন্য আমি ভাবছি যে কাপড়ের সাহায্যে করবো, যাতে করে একদম পারফেক্টলি রসটা বের হয় এবং কোনো কিছু যাতে না মানে ফালানো যায়। যেহেতু আমি এটা টাকা দিয়ে কিনেছি বা হচ্ছে এটা আমি ভালোর জন্য আসলে খাবার মানে একটু ভালো কিছুর জন্য আসলে এটা ইউজ করব, তো আমি আসলে মনে করি না যেটা ফালানো ঠিক হবে। এরপর যেটা করছি, আমি একটা আস্ত লেবু কেটে নিলাম। কেটে নেওয়ার পর সেই লেবুর রসটা বিটরুটের জুসের মধ্যে দিয়ে দিব। এই যে লেবুর রসটা দিচ্ছি, এই লেবুর রসে বিটরুটের যে আসল ফ্লেভার সেটা একদমই মেরে ফেলবে। আপনার কাছে একদমই মনে হবে না যে আপনি বিটরুটের জুস খাচ্ছেন, আপনার কাছে মনে হবে যে এটা কোনো ফলের রস খাচ্ছেন। এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে মধু। আমি এখানে 3 টেবিল চামচের মতো মধু দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ বা টেস্ট অনুযায়ী মধু দিতে পারো, অবশ্যই মধু দিবা, কোনো চিনি অ্যাড করবা না। মধু দিলে যেটা হবে, মনে হবে যেন একদমই জুস খাচ্ছ। আমি এর আগে 2-3 বার জুস বানিয়েছিলাম, কোনোবারই ভালো করে খাওয়া হয়নি, আমার হচ্ছে একদম ফালানো গেছে। কিন্তু এবার বানিয়ে আমি একদম পুরোপুরি খেয়েছি, এরপর ঢালতে গিয়ে অনেকটাই পড়ে গেছে। তো কাজ করতে গেলে এদিক সেদিক হয় কাজের মধ্যে। এরপর আমি চামচের সাহায্যে একটা জারের মধ্যে ঢেলে নেব। আমি এই জারের মধ্যে যেটা রাখছি সেটা আমি 2-3 দিনের মতো খাবো, আর যেই বাকিটুকু থাকবে বাকিটুকু আমি এখন খেয়ে ফেলবো। এই জুসটা তোমরা একবার হলেও ট্রাই করতে পারো, ডায়েট করো বা না করো। যদি ডায়েট করে থাকো তাহলে এই জুসটা তো অনেক উপকার পাবা, আর যদি না করে থাকো তাহলে উপকার পাবা, একবার ট্রাই করে দেখতে পারো। আমি ভিডিও শুধু হচ্ছে মানে মানুষ দেখানোর জন্য বানাচ্ছি না, সত্যি এই জুসটা আমার কাছে খুব ভালো লাগছে, একদম অন্যরকম একটা ফ্লেভার লাগছে, মনে হচ্ছে যেন কোনো ফলের জুস খাচ্ছি, খেতে খুব দুর্দান্ত ছিল। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।